তো আজকে থেকে নতুন একটা মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ শুরু করব। আর এই সিরিজে আমি আর বিদুষী খেলবো, দুজন খেলবো। আই লাফালাফি করতেছে কেন, তো দেখো এই মারামারি শুরু, খালি আইসা মারা আইসা মারা মারা শুরু করে দিছে। এইখানে মারামারি করা যাবে? আরে আরে আমাকে কেন মারতেছ, আমি কি করছি? তুমি আগে আমারে মারছো, ওই জন্য আমি তোমারে মারতেছি। আচ্ছা কথা হইতেছে, এখানে থাকবা কত? প্রমাণ দাও, প্রমাণ প্রমাণ দিন। ওই দেখো নদীতে, ওই দেখো প্রমাণ পানিতে ভাসিয়া গেছে। আবার মারা আবার মারা, এই যে মারছো এটা প্রমাণ। আচ্ছা তো এই মুরগি ডিম পাইছি, মুরগি ডিম পাইছি, মুরগি ডিম পাইছি একটা, খাও ডিম ভাজি করে খাও। এখন মাথায় চালা মারছে। আচ্ছা এবার আমরা চলো জঙ্গলে থাকি, এর আগে কখন আমরা জঙ্গলে থাকা হয় নাই, মানে থাকছিলাম একবার ড্রাগন এসএমপিতে। চলো এবার আমরা জঙ্গলে বেস বানাবো, কি বলো? সার্ভাইভাল খেলবো জঙ্গলের মধ্যে আমরা। হ্যাঁ ভালোই হবে, চলো মুগলি হয়ে যাই আমরা। ওকে মুগলি, ও আমি টারজান, চলো চলো চলো। ওকে টারজান, ওকে। এই দেখো নারকেল খুঁজে পাইছি, গাছে বড় বড় নারকেল ছিল। যাই হোক, এটা নারকেল না মোটেও, আমি বলতেছিলাম কোকোবিন, কোকোবিন। যাই হোক, এই আরে আমি ভাঙলাম, তুমি পিক করছো। দিস ইজ বিজনেস, ইউ নো, এটা ইজ এ টেকনিক। ওকে দাঁড়াও, তো এখন এইখানে সবার আগে আমি জিনিসপত্র বানানো শুরু করে দেই। আমি বানাইতেছি হইতেছে এই এক্স বানাই লাভ নাই, ডাইরেক্ট পিক এক্স বানাই দৌড় মারি, কারণ এক্স বানাই এক্স কে বানাই ভাই? আমি বানাই ভাই, আমি বানাই ভাই, আমি সেই ব্যক্তি। তুমি কিছু বানাও না, একটা পিক এক্স তোমার, একটা পিক এক্স আমার। সো বাই বাই, এখন আমি গেলাম পাথর মাইন, স্টোন মাইন করতে। স্টোন স্টোন লাগবে, স্টোন। এই দেখো এখানে স্টোন আছে, আমি মোটা পথে। এই দেখছো স্টোনে সবার আগে অ্যাচিভমেন্ট আমি কমপ্লিট করছি। আচ্ছা এখানে দেখি আমরা সবগুলো অ্যাচিভমেন্ট, মানে এখানে কি কম্পিটিশন চলতেছে নাকি? বুঝলাম না, কে আগে বেশি অ্যাচিভমেন্ট কমপ্লিট করতে পারে। ঠিক আছে, এটা মিথ্যা কথা ছিল, এটা মিথ্যা কথা না, এটা সত্যি কথা। কারণ হচ্ছে সেখানে তুমি আর আমি খেলতেছি, তো কম্পিটিশন তোমার আর আমার মাঝে হবে এখানে। আমি কি বলছি, আমি কম্পিটিশন করব? আমি কম্পিটিশন করব না, তুমি একা একা করো না, আমি একা একাই করব, তোমার সাথে কম্পিটিশন করব, কোনো কথা হবে না। আচ্ছা সো এত স্টোন দিয়ে করব আমি, অত্যাচার, দিস ইজ অত্যাচার। যাই হোক আমি যাইতেছি, আমি তো নিচে চলে যাচ্ছি। নিচে যে কি করব, আমার ক্রাফটিং টেবিলটা কোথায় গেল? এখানে একটা ক্রাফটিং, এই ক্রাফটিং টেবিল ভেঙে নিয়ে চলে আমার কাছে, ইয়ে তো চিটিং। এই যে এখানে আসো, দাঁড়াও দাঁড়াও, ক্রাফট। আরে এখানে আসো, মাইনিং মাইনিং এর এখানে। আচ্ছা মাইনিং এর এখানে মাইনিং করবা নাকি অন্য কিছু করবা? প্রথম দিন কই চলে গেল? ক্রাফটিং টেবিল দাও, ক্রাফটিং টেবিল দাও। ওকে এ নাও, ওকে ক্রাফটিং টেবিল। সো এখন আমি এখানে, আরে আমার কাছে উড নাই, আমার উড লাগবে। এ আমার কাছে আছে উড, উড দাও উড দাও উড দাও। আরে উড না ধরো, ওকে। আরে তো লাঠি দিছে, দেখো লাঠি, ও লাঠি দিছো তুমি কিসের জন্য জানো? লাঠি এখন আমি কি করব, তোমার পিটাবো। আমি জানতাম, আমি জানতাম, জানতাম জানতা তাহলে দিছো কেন লাঠি? আমারে কাজ নাই, জানতাম আমি তোমারে পিটাবো, তাহলে লাঠি কেন দিছো তুমি আমারে? হোয়াট এভার ইট ইজ। ওকে দেখছো দেখছো, আমি আবার একটা অ্যাচিভমেন্ট করছি। চলো দেখি কি আগে আয়রন খুঁজে পাই, হবে না? আমি কম্পিটিশন করব না, তোমার সাথে কম্পিটিশন করা মজা নাই, তুমি করতে ভয় পাও। যাই হোক, তুমি ভয় পাও আর তুমি করবে না বলতো স্যার, আমি ভয় পাই তাই না? এ কেমন বিচার, হ্যাঁ এটা কেমন বিচার। ওকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা কম্পিটিশন যেহেতু। আরে ব্যাম্বু পাইছি, ব্যাম্বু। ওকে এবার আবার বলো না যে তুমি আগে খুঁজে পাইছো বলে তুমি জিতে গেছো। হ্যাঁ, এই চিটিং, তুমি চিটিং কে বাছিন যে, এই চিটিং, আমার মুখ থেকে কথা তুমি ইয়ে করে নিছো, চুরি করে নিছো। এই চিটিং না মোটেও, চিটিং, আমি আগে ব্যাম্বু পাইছি। এতক্ষণ বলতেছিল কোনো কম্পিটিশন না, এখন আবার কিসের কম্পিটিশন হয়ে গেল? হ্যাঁ দেখো আমি আগে সুগার কেন পাইছি, আসলে ওগুলো আমি দেখছিলাম। তুমি আগে মোটেও না, মোটেও না। আচ্ছা আমি আগে তোমার থেকে বেশি জিনিস পাইছিলাম, সো এখন তুমি ওই দিক থেকে ওইসব যদি করো তাও আমি উইন, তাও আমি উইন। আচ্ছা আমি আমি আগে গরু পাইছি। আরে ভাই এ কেমন বিচার, কম্পিটিশন করব না, কম্পিটিশন আসো। হ্যাঁ করব, কি রে ব্যাম্বু ভাঙলাম, কোথায় চলে গেল রে? ও তো এ চিটিং, চিটিং, এটা চিটিং, চিটিং। ব্যাম্বু কই কই, তুমি কই, এখানে প্লেন বায়োম আছে, ওই টাইমে আসতেছি প্লেন বায়োমে, প্লেন প্লেন চালাবো, প্লেন বায়োমে এসে আমি, দাঁড়া ওয়েট করো, আসতেছে। আমি এই তো ব্যাম্বু গুলা পেয়ে গেছি, আমিও ব্যাম্বু পাইছি, তুমি একা পাও নাই? তোমার কোঅর্ডিনেট দাও, আমার হেলথ নাই, এক্ষুনি মরে যাবো আমি, তোমার কোঅর্ডিনেট দাও। আমার কোঅর্ডিনেট হচ্ছে 607 আর মাইনাস। আমি প্রথমে প্যারট পাইছি, এবার 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 খা, আরে খাই না প্যারট। এগুলো আসলে একদম কেন করতে পারি, কম্পিটিশন করছিলাম না আসলে, আমি তো হ্যাঁ কম্পিটিশন করতেছিলাম না। তুমি মোটেও ভালো মানুষ না, যেই জিতবে সেই কম্পিটিশন, যে হারবে সে আরো কম্পিটিশনই করে না। এনো প্যারট, প্যারট খাও, প্যারট খাও খাও খাও। টেম হইলো না, প্যারট তো ভালো না। দাঁড়াও দেখো আমার কোঅর্ডিনেট দিছি তোমাকে। ওকে আমি আসতেছি, তোমার কোঅর্ডিনেট ওয়েট করো। ওকে দাঁড়াও দাঁড়াও, আমি প্যারট আমি জানি টেম করতে পারবো না, বাট তারপরেও ট্রাই করতে, প্রবলেম কোথায়? এই নীলু ওইদিকে আয়, পয়টা যা বা, পয়টা যা, পয়টা যা। নীলু, ওর নাম নীলু রেখে দিলাই, হ্যাঁ টেমও করতে পারে না, আগেতে নাম নীলু রেখে দিছি, নীল কালার তো জন্য।
ওই 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 ভাঙো ভাঙো সিট ভাঙো, দাঁড়াও, এই প্যারট খা, টে মা, হয় না কেন, এত কেন খায়? কারণ কারণ তুমি তুমি টেম করছো তো, ওই জন্য হচ্ছে না আসলে, হচ্ছে আমি হলে করলে হতো। দাঁড়া, ও প্যারট ভালো না, ও ভালো না, ও অনেক প্রবলেম আছে, ওর মাথায় প্রবলেম আছে অনেক, বুঝছো? হইলে তো ভালো, না হইলে আমি আবারও ট্রাই করবো। এখানে আরো একটা দেখছে, মেয়ে নীলু কই গেল রে, নীলু? আমি কিন্তু অনেক ফুড কালেক্ট করে ফেলছি। হ্যাঁ ভালো হয়েছে, আসলে আমি ফুড কালেক্ট করি না তো, তোমার তো কাজে লাগবে পরে। আরে হ কাকা, টেম হ 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 টেম হ, আরে মহাবিপদ। আমি এখন তোমার আগে বেড বানাই ফেলবো। এদিকে প্যারট নীলু, তোরে আমি পরে দেখে নেবো, কাকা তোরে আমি পরে দেখে নেবো, তুই তখন টেম হইলি না, তোরে পরে আমি দেখে নেবো, এখন আমি যাইতেছি। যাই হোক, দেখো তোমাকে কোঅর্ডিনেট দিছি, আমি আসতেছি, ওয়েট করো। এদিকে আসো, তুমি কোথাও? এখানে প্লেন বায়োম, তুমি কোথায়? তোমার আগে আমি কোল পাই গেছি, এখন কি বলবা বলো। তুমি বলছো কম্পিটিশন না, আবার নিজে আগে পালে কম্পিটিশন, তো চিটিং এটা, তুমি মোটেও ভালো মানুষ না, এই চিটিং করো তুমি খেলে আমার সাথে, খেলবো না আমি। যাই হোক, দাঁড়াও, এখানে ওটা কি পিগ, পিগ মারবো না আমরা। আচ্ছা আসো এখন, এই কোথায় রে, খুঁজে পাইতেছি না ওরে আমি। ইয়ে আয়রন পাই গেছি। হুম 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 আহ, এটা বাচ্চা গরু, তাই গরুটা বাচ্চা বলে আমি মারলাম না, বড় হলে মেরে দিতাম। আসো আসো আমার এখানে আসো। তুমি কোথায় চলে গেছো মাইনিং করতে করতে? তুমি আসো কোথায়, আমাকে কোঅর্ডিনেট দাও, আমি আসছি। হ্যালো, ও পাইছি তো, খুঁজে পাইছি খুঁজে পাইছি। ওকে খাবার দাও খাবার দাও খাবার দাও, রাতে বেলা মনস্টার আসবে, খাবার দাও। আসো নিচে আসো, স্পাইডার চলে আসছে, স্পাইডার চলে আসছে, আমার হেড নাই, আই এম ডেড, পালাও 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 পালাও, এখান থেকে পালাও। আরে স্পাইডার উপরে উঠতে পারে, মরা গেছো তুমি, তোমার আইটেম এখানে পড়ে গেছে। দাঁড়াও, স্পাইডার স্পাইডার এত বড় সমস্যা তোমার মারছে, দাঁড়াও ওরা আমি দেখতেছি। এই স্পাইডার তোমার মারছো কেন, তোমার মারছো কেন, দাদা আমি আমি বদলা নেবো, দৈট অনেক পাওয়ারফুল, আমি জানি অনেক পাওয়ারফুল, বাট পারবো মারতে। এই পেছন থেকে মারে, এবার স্পাইডার মারে দিছি সবার আগে, আমি মনস্টার হান্টার। যাই হোক, হ্যাঁ আইটেম গুলো কিছু ঝেড়ে দিলো, কেউ টেরি টেরি পেলো না আমার আইটেম, কে ধরছে, খেলবো না, সব আইটেম এখন আমার। আয়রন কে পাইছি সবার আগে, এবার দেখো, এবার দেখো আমি আগে পাইছি, তারপরে আই এম এটা কি ছিল আমার, তুমি জানো আমার হেলথ, তুমি জানো আমার হেলথ নাই, ওই যে ওইখানে তুমি তুমি জানো আমার হেলথ নাই, তারপর তুমি মারছো আমারে, এত চিটিং এটা, সরি এত কম হেলথ তো আছে তোমারটাও আমি জানতাম না অ্যাকচুয়ালি। এনিওয়ে আসো আমার সাথে আসো, আমরা এখান থেকে এখন ভাগি, পালাও পালাও, বাইরে মনস্টার, এই ভয় পাই না আমি মনস্টার, এখানে নিচে যাওয়ার রাস্তা আছে না দিক থেকে কোথাও, আমরা একটু মাটির নিচে আপাতত গায়েব হয়ে যাই, ঠিক আছে, জম্বি 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 জম্বি, দেখো পালা 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 পালা, আমি গেলাম মাটির নিচে, ধরো ধরো আমারও নিয়ে যাও, এই ভাগো 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 মাটির নিচে, কই রে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটা ভাঙো একটা, ওকে আরে তাড়াতাড়ি আরেকটা একটা, ওকে ঠিক আছে, টর্চ আছে কাছে? আচ্ছা হ্যাঁ আমার কাছে সব আছে, তো এই টর্চ দাও, টর্চ টর্চ অন করো, অন্ধকারে কিছু দেখতে পাই নাই তো। আচ্ছা দাঁড়াও, যা জিনিসপত্র আছে সব ভাগা ভাগ, আমাদের গোপন বাড়ি আজকের মতো, হ্যাঁ আজকের মতো টেম্পোরারি। আচ্ছা এখন যা জিনিসপত্র আছে দাও, আগে ভাগা ভাগি কইরা নেই, ইউ নো। আচ্ছা ঠিক আছে, ফুড আছে আমার কাছে অনেক, ও ভালো কথা, আমরা তো বেড বানাতে পারি চাইলে, আমার কাছে ইয়ে আছে, বেড দুইটা বানাইতে হবে, তাহলে সকাল করা যাবে না, দুইটা বেডই বানাতে পারবো, নো প্রবলেম। বলো তোমাকে কি কালারের বেড দেয়া হবে? আমি হইতেছে ব্লু বেড, ঠিক আছে ব্লু বেড, আমার কাছে ব্লু ডাই আছে, এই নাও ব্লু বেড। আমি ঘুমায় পড়লাম ভাই, আমার জীবনে কোনো কাজ নাই, তুমি আগে বাকি সব কাজকর্ম শেষ করো, সকাল করো। হ্যাঁ রে থামো, হাই মারে দিলো কেন, মারে মারেনি, তোমার মাথায় তুমি তোমার টাকলাই বাড়ি খাইছো, সকাল হয়ে গেছে তাই, সকাল হয়ে গেছে, ও একজন ঘুমাইলে হইতেছে, সমস্যা নেই, বাট সুইট ড্রিমের অ্যাচিভমেন্ট এখন দেখাইতেছে আমার, ঘটনা কি ব্যাপার না, একটু স্লো, ওকে আচ্ছা কোথায়, আচ্ছা জম্বি কোথায়, এই জম্বি এই জম্বি এই জম্বি, তারপরে মারি নি, এরে ঘুষে মেরে ফেলো, আচ্ছা ঠিক আছে তুমি জম্বি, এ না তোমার ইয়ে নাও, সোর্ড টোর্ড নাও, সোর্ড এক্স, এ নাও নাও, দাঁড়াও দেখি জম্বির আমি মারি কেমনে, এক্স আর পিকাক্স রাখো, না দাও জম্বির দেখো আমি মারি কেমনে, দেখো একবার খালি তুমি মারো মিস্টার প্রো, পরে নিজেই মরে যায়, ওনা তাই তো প্রোগ্রি দেখাতে যায়, ও মরে গেছে, ওকে ওকে আমি এটা কাজ করি, আমার কাছে অনেক ফুড আছে, ওগুলো রান্না করার ব্যবস্থা, আরে তোমার কাছে ফুড আছে এই জন্য তো আমি রটেন ফ্লেশ খাইতেছি, কি দুঃখ আমার জীবনে, চলো একটা বাড়ি ঘর বানাইতে হবে, হ্যাঁ তা তো বানাইতে হবে, গাছের উপর বাড়ি বানাবা, একটা নুবরা হাউস লাগবে আমাদের, গাছের উপর বাড়ি ঘর বানাবা জঙ্গল বায়মে, ট্রি হাউস, হ্যাঁ হ্যাঁ ব্যাড আইডিয়া না, খারাপ আইডিয়া না, ওকে এটা কাজ করে দিলাম, আমরা কিছু উড কালেক্ট করে নিয়ে নিয়ে আগে, তারপর একটা ভালো দেখে গাছ দেখে সিঁড়ি বানায় গাছের উপরে উঠে যায় একদম, তা ঠিক বলছো, আইডিয়াটা ভালো দিয়েছো তুমি,
হ্যাঁ, এখন তাহলে গাছ কাটতে হবে, তাই তো? ইয়েস, ওকে, গাছ কাটতে, গাছ কাটতে হবে। এটা বড় একটা গাছ কাটলে তো অনেক উট পাওয়া যায় তো। হ্যাঁ, সামনে তো একটা বড় গাছ আছে, কেটে ফেলো। জঙ্গলের কাঠ কাটতে পারো, আবার ওক, ওকটাও খারাপ না। সাবা নাই তো সব ধরনের। এই সুগার ক্যান পাইছি, দাঁড়ো নিয়ে আসি। সুগার ক্যান পাইছি আমি, কিন্তু আমার হার্ট নাই। ফুড নিয়ে যাও। আসতেছি আমি, সুগার ক্যান নিয়ে আসি, তারপর ফুড নিয়ে। ওকে, এখন আমরা অনেক কিছু করব, ফার্ম বানাবো, তারপরে বাড়িঘর বানাবো। তোমরা কমেন্ট করে বলো, যেহেতু পুরো সার্ভাইভাল খেলবো তো এখানে অনেক কিছু করব আমরা। আর স্কিনটা কেমন হয়েছে বলো তোমরা। পিকু, পিকুর থেকে ইন্সপায়ার আমরা স্কিন বানাইছি এখানে। ওকে, ম্যাচিং ম্যাচিং আমাদের। ওকে ওকে, হুম হুম, ঠিক বলছো। আরে কতগুলা গরু, গরু, আরে গরু, কত গরু! হ্যাঁ, মারো গরু, হাম্বা হাম্বা, সব হাম্বা হাম্বা। আমি হাম্বা মারতেছি, দাঁড়াও, আরো আছে এখানে অনেকগুলা হাম্বা। আরে মর, বেটা মরে মরে গেছে। এর পালা, ওয়ান টু থ্রি, ওইট, এবার এবার এর পালা, ওয়ান টু থ্রি। ওকে, কতগুলা গরু মেরে ফেলছে আমি। আচ্ছা, আমরা কি বাড়ি কোথায় বানাবো, জঙ্গল বায়োমে নাকি প্লেন বায়োমে, কোনটাই? তুমি বলো কোথায় বানাবা, ট্রি হাউস বানানো যায় একটা। এখানে একটা লেক আছে, লেকটা কেমন দেখো তো। তুমি কোথায় আছো আমি কিভাবে জানবো? ওয়েট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা, কাস্টম ট্রি বানাতে হলে তো আমাদের অনেক প্রিপারেশন নিতে হবে, তাই না? হ্যাঁ, অনেক জিনিসপত্র লাগবে। তার আগে আপাতত কি করা যায়? কাজ করি। হ্যাঁ, আপাতত একটা নোংরা হাউস বানাই, আমরা টুকটাক ফার্মিং টার্মিং করি, খাওয়া দাওয়ার জোগাড় করি, মাইনিং করি, দেন আমরা বানাবো নি। হ্যাঁ, আমরা ট্রি হাউস বানাবো, তারপর আস্তে আস্তে। যে আইডিয়া ভালো দিছো তুমি, খুব ভালো আইডিয়া। আচ্ছা, এখন তাহলে এখান থেকে বের হয়ে অন্তত একটু ভালো কোথাও বানায় নাকি, এখানেই বানাই দিবা বাড়িঘর এই কেভের ভেতরে? এখান থেকে বের হও অন্তত, এখানে বানাই আসো। খারাপ না, গাছগুলো কেটে ফেলো তাহলে। হ্যাঁ, গাছগুলো আমি কাটতেছি, তুমি বাড়ি ঘর বানাও আপাতত। আমি আগে রিসপন পয়েন্ট সেট করে জায়গায়। হ্যাঁ, বেড দিয়া। ওকে, ওইটাকে আমি গাছ কাটা নেই, তুমিও করে নাও, নাহলে মরলে একদম ওদিক চলে যাবে। হুম, ঠিক বলছো। আর তোমরা কমেন্ট করে বলতে পারো যে এরপর আমরা এখানে কি বানাবো, ট্রি হাউস বানাবো, রেড বেড না ব্লু বেড আমার। ওকে, তো তোমরা কমেন্ট করে বলতে পারো যে এরপর আমরা কি করব এখানে। ওকে, জাস্ট একটা চারটা দেয়াল, জাস্ট আর কিছু না। ওকে, চার দেওয়ালের মাঝে থাকতে পারলে হইতেছে আপাতত, দাঁড়াও দেখি। এই যে যে পিছনে সিট। ওকে, সিট গুলা দাও, আমি ফার্ম এখানে বানাবো আপাতত, ছোটখাটো একটা ফার্ম। আরে অ্যাপেল পাইছি একটা, ওয়াও, দেখো তোমার আগে আমি অ্যাপেল পাইছি, আমি কম্পিটিশন জিতে গেছি। আর বড় করার দরকার নেই, বেশি বড় হলে লেকটা নষ্ট হয়ে যাবে না, এতটুকুই থাকুক। ওকে, এইটা কাজ করে এখানে এই গাছটাতে ইয়ে লাগাই দিই, কোকা বিনস লাগাই দিই। ওকে, কমপ্লিট অলমোস্ট। ওকে, আমাদের ফার্ম অলমোস্ট কমপ্লিট। তো এবার এখানে আমরা উইট লাগাই দিতে পারি। দেখো আমার অ্যাচিভমেন্ট, দেখো মানে অ্যাডভান্সমেন্ট, যাই হোক, হোয়াট এভার, তোমার আগে কমপ্লিট। তুমি কতগুলো করলাম দেখছো, দেখছো কতগুলো করে ফেলছি। হুম, হ্যাঁ হ্যাঁ, ফ্লেক্স করতেছ এখন। আমরা দেখো চারটা দেওয়া, ঘরের কোনো স্বাদ নেই। হ্যাঁ, স্বাদ, ঘরের স্বাদ নেই। আয় হায় রে, এ তুমি ঘুমায় পড়লে। ঘুমাই গেলাম। ও, একজন ঘুমাইলে তো সকাল হয়ে যায়, কোনো প্রবলেম নাই, সকাল হয়ে গেছে। ইয়া, ঘরের ফ্লোর বানাইতে হবে, ফ্লোর তো এমনি মাটি রাখা যাবে না, তার আমি উইন্ডো বানাবো ঘরের একটা সুন্দর, আমি উইন্ডোতে দেখতে পারি যাতে বাইরে কি হইতেছে সব কিছু। ইয়া হু, আয়রন, আয়রন পেয়ে গেছি আমি, হয়ে গেছে, ইয়েস, কমপ্লিট, আমাদের বাড়ি বানানো কমপ্লিট। ইয়া হু, ওকে ওকে, দাঁড়াও দাঁড়াও, ইয়ে জিনিসপত্রগুলো সব ঘরে ঢুকাই ফেলি, তাহলে আমাদের কাজ শেষ। হ্যাঁ, আমাদের বাসা কমপ্লিট হয়ে গেছে। এখন দাঁড়াও দাঁড়াও, তোমার আমি একটা ভালো জিনিস বানাই দিচ্ছি, সেটা হইতেছে একটা তোমার আর একটা আমার। ওকে, কমপ্লিট, শিল্ড এনাও, স্কেলেটনের সাথে যদি আমরা ফাইট করতে পারি, এনাও শিল্ড, এটা তোমার, এটা আমার। ওকে, শিল্ড আছে এখন আমাদের কাছে। ওকে, সো মোটামুটি আমাদের ঘরে বাড়ি বানানো কমপ্লিট। আর আর বিদুষী এখন ঘরের ভেতরে ডেকোরেশন করতেছে। যাই হোক, সো আমাদের আজকে ভিডিও পর্যন্তই থাকুক। আর তোমরা কমেন্ট করে বলো যেখানে আমরা কী কী করতে পারি, আমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ডে আমরা কী কী করতে পারি। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকো।